নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটা মজাদার জল খাবার নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি চিড়ে সুজি দিয়ে একটা জল খাবার, যেটা খেতে ভীষণ টেস্টি হয় এবং খুব মজাদার হয়। তো বন্ধুরা, আমি এর জন্য নিয়েছি, দেখে নিন। আমি চিড়েটা খুব পাতলা, এটা মোটা চিড়ে নয়, এটা পাতলা চিড়েতে বেশ ভালো হয়। বন্ধুরা, এইখানে রয়েছে 100 গ্রাম চিড়ে, এইখানে সুজি রয়েছে দেখতে পাচ্ছেন, এটা বড় চামচে 3 চামচ সুজি রয়েছে, এইখানে রয়েছে বড় চামচে 3 চামচ টক দই রয়েছে, একটা বড় পেঁয়াজ, একটা টমেটো, একটা ছোট্ট গাজর, দুটো লঙ্কা। বন্ধুরা, প্রথমে আমি এই চিড়েটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এই সুজি, দই আর এই যে সবজিটা দেখছেন, আমি এই সবজিটা ভালো করে কুচি করে কেটে নেব। কেটে নিয়ে এতে মিক্স করব। আপনারা চাইলে এর সাথে আরও কিছু সবজি দিতে পারেন। আমি এই সবজিটা কেটে নিচ্ছি আর চিড়েটা ধুয়ে নিয়ে আমি দেখাচ্ছি যে আমি এটা কিভাবে বানাবো। বন্ধুরা, চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে সবজিটা আমি ভালো করে কেটে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি দই। এবার দেব পরিমাণ মতো লবণ, এখানে আমি 1 চামচ লবণ দিলাম, আপনাদের পরিমাণ মতো আপনারা লবণটা দিয়ে দেবেন। গাজরটা দেখুন খুব সরু করে কেটে নিয়েছে আমি, গ্রেটারের সাহায্যে কেটে নিয়েছি, আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এরকম করে কুচিয়ে নিয়েছি, এটা লম্বা নয়, এটা ছোটো করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাও আমি ছোট্ট ছোট করে কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর দুটো লঙ্কা সেটাও কুচিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো একসাথে দিয়ে দেব। আমি এবার এটা ভালো করে একটু মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এটা রেখে দেব, যেহেতু সুজিটাতে কিছুটা জল টানবে। দইটা দিয়ে রেখেছি, দইটাতে সুজিটা অনেকটা ভিজে যাবে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম কুচি করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার আমি এটাকে রেখে দেব, এরপর এটা এভাবে নেড়ে দিলাম। এবার এটাকে অন্তত আমি 10 মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। বন্ধুরা, ঢাকনা খুলে দিলাম, দেখতে পাচ্ছেন, দেখুন এতে যা জল ছিল সব জলটাই টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে কিছুটা পরিমাণ জল দেব, দেখুন আমি কীরকমভাবে জল দিচ্ছি, আর এটা একটা থক থকে ব্যাটার রেডি করব। আমি জল দিলাম এখানে 150 ml মতো। আমি দিয়ে দিচ্ছি আমি সামান্য জিরে গুঁড়ো, এই জিরে গুঁড়োটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য গরম মশলা গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব, দেখুন সুজিতে পুরো জলটা টেনে নিয়েছে। এখানে কিন্তু টক দইটা অবশ্যই ব্যবহার করবেন, ব্যবহার করতে ভুলবেন না। টক দইটা দেওয়ার জন্য কিন্তু এর একটা খুব সুন্দর একটা স্বাদ হয়। আর এখানে আমি গরম মশলাটা দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন কিংবা না হলে দেবেন না। দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব, দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, আপনারা পছন্দ মতো দেবেন, একটু ছড়িয়ে দেব, তাহলে হাত দিয়ে দেবেন আপনাদের সুবিধা মতো। তাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন, অসুবিধে নেই।
ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন, কতটুকু ঝাল আপনারা খাবেন, বাচ্চারা বেশি ঝালও খেতে পারবে না, তো আপনারা হিসেব করে ঝালটা দেবেন অবশ্যই। এবার আমি এটাকে ভেজে নেব। আমি কতটা ভাজছি আপনারা দেখুন, আর তেলটা আপনারা দেখে, আজটা আমি অবশ্যই মিডিয়াম টু লো রাখবো। একদিন ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে আস্তে আস্তে এভাবে উল্টে দেব, খেয়াল রাখবো যেন ভেঙে না যায়। উল্টে দিয়েছি, বাকিগুলো এভাবে উল্টে দেব। ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি বন্ধুরা, ভেজে তুলে নিলাম। আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমি এটা হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন, চাইলে চামচের সাহায্যে দিতে পারেন, আর ছোট বড়টা অবশ্যই আপনাদের পছন্দ মতো করে নেবেন, যত বড় চাইছেন আপনারা। আমি সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি, উল্টে দিচ্ছি। বন্ধুরা এটা হয়ে গেছে, আমি এটাও তুলে নেব। আর আপনাদের বারবার বলছি, আপনারা বেশি তেল দিয়ে ভাজবেন না, অল্প তেল দিয়ে ভাজবেন, তাহলে ওপরটা ক্রিপসি হবে আর ভেতরটা সফট থাকবে। এটা ডিপ ফ্রাই করলে কিন্তু ঠিকভাবে হবে না। তুলে নিলাম, আপনারা দেখলেন আমি কিভাবে চিড়ে আর সুজি দিয়ে একটা মজাদার জলখাবার বানালাম। চাইলে আপনারা বিকেলের আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, জলখাবারও খেতে পারেন, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। কত সহজেই বাড়িতে থাকা জিনিস দিয়েই এটা তৈরি করে নিলাম, আপনারা চেষ্টা করবেন এভাবে বানানোর, দেখবেন আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে যদি একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য একটা রেসিপিতে। নমস্কার।